হ্যালো বন্ধুরা, বুদ্ধি পরীক্ষার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গতবারের মতো এবারও আপনাদের সামনে পাঁচটি প্রশ্ন হাজির করা হয়েছে। আপনি যত ধাপে এগোতে থাকবেন প্রশ্নগুলো তত কঠিন হতে থাকবে। কে কয়টা প্রশ্ন উত্তর পারলেন তা কমেন্টে জানাবেন। না বুঝে উত্তর মিলে গেলে সেটা কাউন্ট হবে না, সেক্ষেত্রে বিচারক আপনি নিজেই। আর এই ভিডিওতে 2000 লাইক এবং 2000 সাবস্ক্রাইব হলে এই ভিডিওটির তৃতীয় পর্ব বের করা হবে, তাই এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক। প্রশ্ন এক, অপশন সহ সময় 15 সেকেন্ড। উদ্ভিদ শ্বাস গ্রহণের সময় কী গ্রহণ করে? ক কার্বন ডাইঅক্সাইড, খ অক্সিজেন, গ নাইট্রোজেন, ঘ কোনোটিই নয়। উত্তর খ অক্সিজেন। প্রশ্ন দুই, অপশন সহ সময় 15 সেকেন্ড। পানির রং কি? ক হালকা নীল, খ হালকা সবুজ, গ হালকা কালো, ঘ পানির কোনো রং নেই। উত্তর ক পানির রং হালকা নীল। প্রশ্ন তিন, অপশন সহ সময় 15 সেকেন্ড। কোন মাছের পুষ্টি বেশি? ক ছোট মাছের, খ বড় মাছের, গ দুই মাছের একই, ঘ কোনোটিই নাই। উত্তর খ বড় মাছের। প্রশ্ন চার, অপশন সহ সময় 15 সেকেন্ড। কোন ঋতুতে নলকূপ থেকে কেমন পানি বের হয়? ক শীতকালে উষ্ণ এবং গ্রীষ্মকালে ঠান্ডা পানি বের হয়, খ শীতকালে ঠান্ডা এবং গ্রীষ্মকালে উষ্ণ পানি বের হয়, গ দুই ঋতুতে একই তাপমাত্রার পানি বের হয়, ঘ উপরের কোনোটিই নয়। উত্তর গ দুই ঋতুতে একই তাপমাত্রার পানি বের হয়। প্রশ্ন পাঁচ, অপশনহীন সময় 15 সেকেন্ড। এবারে প্রশ্নটি একটু পুরাতন, 1930 সালে শিশুদের ছড়ার বইয়ে এটি প্রথম ছাপা হয়। প্রশ্নটি হল, সেন্ট আইভার্সে যাওয়ার পথে আমার একজন লোকের সাথে দেখা হয়। তার সাথে ছিল তার 7 জন স্ত্রী। 7 স্ত্রীর নিকট ছিল 7টি থলে, তাতে ছিল 7টি বিড়াল, প্রতিটি বিড়ালের একটি করে বাচ্চাও রয়েছে। এখন প্রশ্ন হলো, কতজন সেন্ট আইভার্সে যাচ্ছে? প্রশ্নটি কি ধরতে পেরেছেন? যারা ধরতে পারেননি তারা ভিডিওটি পজ করে আবার ভাবুন। যদিও প্রশ্নটি একটু পেঁচানো, তবে উত্তর হচ্ছে 1 জন। আসলে সেন্ট আইভার্সের পথে শুধু বক্তাই যাচ্ছে, বাকিরা সেন্ট আইভার্স থেকে ফিরছে। কে কতটি প্রশ্নের উত্তর পারলেন তা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওতে 2000 লাইক এবং 2000 সাবস্ক্রাইব হলে এর তৃতীয় পর্ব বের করা হবে, তাই এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে তা কমেন্টে জানাবেন, আমি উত্তর বুঝিয়ে দেবো।